সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনেই আসছে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহা উপলক্ষে আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিহারি। আর স্পেশালি এই রান্নার ক্রেডিট আমার আম্মুর, আমি আমার আম্মুর থেকে এই রান্নাটি শিখেছি। আর এইভাবে নিহারি রান্না করলে কিন্তু খেতেও ভীষণ মজার হয়। অবশ্যই আপনারা রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আর আজকের এই নিহারি আমি সার্ভ করেছি এরকম বেবি নান দিয়ে। নিহারি আর বেবি নান কিন্তু ভীষণই দারুণ একটা কম্বিনেশন। এই নানের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশন বা উপরে আই বাটনে পেয়ে যাবেন, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, আর প্রতিদিন এরকমই নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিহারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি খাসির পায়া, আর এইগুলোকে বাজার থেকে এরকম ছোট কাট করে কেটে আনা হয়েছে। এরপর নর্মাল পানি দিয়ে খুব ভালো মতো এটাকে কয়েকবার ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। নিহারি রান্না করার জন্য আমি এখানে একটি বড় হাঁড়ি নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসির পায়াগুলো। এরপর এর মধ্যে এক এক করে মশলাগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 4টি দিয়ে দিচ্ছি এলাচ, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজে 2 টুকরা দারচিনি, প্রায় 8-10টির মতো গোলমরিচ, আর 5-6টির মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর নিহারি রান্না করতে কিন্তু পায়ার থেকে মশলার পরিমাণ একটু বেশি লাগে, আর রান্নার পদ্ধতিও ভিন্ন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, চাইলে এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরে লবণটিকে চেক করে অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ঝালটিকে স্বাদ বুঝে অ্যাড করে নিতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এরপর ভালো মতো এগুলোকে মিক্স করে নিচ্ছে। ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা লাগিয়ে চুলার আঁচটিকে মিডিয়ামের থেকে একটু বেশি রেখে জাল করব 1 ঘন্টা 15 মিনিট, আর এর মধ্যে এটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এখন 1 ঘন্টা 15 মিনিট জাল করার পর আমি একটু ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু এখন প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটিও কমে গেছে, দেখতেই পাচ্ছেন। আগেই বলেছিলাম নেহারি আর পায়া রান্নার স্টাইলটা কিন্তু একটু ভিন্ন। সাধারণত পায়া রান্না করার ক্ষেত্রে কিন্তু একবারই পানি অ্যাড করা হয়, তবে নেহারি রান্নার ক্ষেত্রে কিন্তু পানিটাকে 2 বার অ্যাড করা হয়, অর্থাৎ এটাকে একবার কষিয়ে ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পর তারপর দ্বিতীয়বারের মতো এখানে পানি অ্যাড করা হয়। এই জন্য কিন্তু নেহারি টেস্টটাও অনেক বেশি ভালো হয় পায়ার থেকে। এখন আমি এর মধ্যে দ্বিতীয়বারের মতো পানি অ্যাড করে দিয়েছি, আর এবার কিন্তু এখানে যে পানিটা অ্যাড করছি এটা কিন্তু ফুটন্ত গরম পানি। আমি এখানে আরও 3 কাপ পানি অ্যাড করে দিয়েছি, এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এরপর আমি এটাকে আরও 30 মিনিটের মতো জাল করে নিব। তবে আপনারা যারা অনেকটা টাইম ধরে জাল না করে প্রেশার কুকারে এটাকে রান্না করতে চান, তারা কিন্তু সেম প্রসেস ফলো করে এটাকে প্রেশার কুকারেও রান্না করতে পারেন। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি আরও 30 মিনিটের মতো জাল করে নিব। এখন 30 মিনিট পর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন নেহারি ঝোলটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, আর লুকটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আর নিহারি ঝোল কিন্তু এরকম ঘনই হয়। তো এখন আমি এর জন্য বাগার তৈরি করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল,
এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 3-4টি শুকনা মরিচ, মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিব। যখন এই বাগারগুলো এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর বাগার কিন্তু নিহারির মধ্যে এক্সট্রা একটি স্বাদ এনে দেয়। এখন আমি বাগারটিকে নিহারির মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন এটাকে ভালো মতো মিক্স করেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু এর স্যুপটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন দেখুন ফাইনাল লুক কতটা ইয়ামি হয়েছে। এটা দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। এখন আমি আপনাদেরকে এটাকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি যে ঝোলটা কতটা ঘন হয়েছে। আর আজকের এই নিহারি আমি সার্ভ করেছি বেবি নান দিয়ে। আর এই বেবি নানের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটি ডিসক্রিপশন বক্স এবং এই মুহূর্তে উপরে আই বাটনে দেখতে পারবেন, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ভীষণই সফট, তুলতুলে নরম এই নানটিকে আপনারা কম সময়ে তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।